আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। বিএনপি নেতাকে গুমের পর খুন করেছিল র‍্যাব, নিজস্ব প্রতিনিধি। শেখ হাসিনার গুম খুনের রাজনীতি শীর্ষক ধারাবাহিক প্রতিবেদনে গুমের পর দুই ভাই খুন শিরোনামে একটি প্রতিবেদনটি প্রকাশের পর বামপন্থীর রাজনীতি থেকে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেয়া আসাদুজ্জামান নূরের অনুগত লোকজন বেশ ক্ষিপ্ত হয়েছেন। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদ না করে উল্টো নির্মম এই হত্যাকাণ্ডের পক্ষে তারা আমার দেশের পেজে আক্রমণাত্মক সব মন্তব্য করেছেন। এতে আরও স্পষ্ট হয়ে উঠেছে যে গত এক যুগে আওয়ামী লীগ ও তার অন্ধ সমর্থকেরা দেশে কেমন ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। সত্যকে আড়াল করার জন্য তারা সব ধরনের আক্রমণ ও গুমকে নির্লজ্জভাবে সমর্থন করে আসছেন। উচ্ছিষ্ট ভোগী এসব কর্মীদের নির্লজ্জ আচরণ ও সরকারের ফ্যাসিবাদী শাসনের ফলে বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতা এখনও বলতে গেলে নেই। অথচ নীলফামারীর মানুষের কাছে এটা দিবালকের মতো স্পষ্ট যে আসাদুজ্জামান নূরের গাড়িবহরকে ঘিরে ত্রিমুখী সংঘর্ষের পর কীভাবে পুলিশ ও র‍্যাবকে কাজে লাগিয়ে অন্তত ছয়জনকে বিনা বিচারে হত্যা করা হয়েছিল। আর এই সব হত্যাকাণ্ডে প্রত্যক্ষ মদত ছিল নীলফামারী দুই আসনের এমপি আসাদুজ্জামান নূরের। সেই সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের এক কর্মীর দায়ের করা মামলায় বিএনপির স্থানীয় নেতা গোলাম রাব্বানিকে গুমের পর হত্যার ঘটনা তুলে ধরা হলো। ভালো মুখের আড়ালে ক্রসফায়ারের সমর্থক। 2014 সালের 5ই জানুয়ারি প্রহসনের জাতীয় নির্বাচনের প্রতিবাদে সারা দেশের মানুষ প্রতিবাদ মুখর ছিলেন। এই নির্বাচনটি নবম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বিএনপি সহ অধিকাংশ দলই বর্জন করে এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও স্বতন্ত্র সহ 17টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এছাড়াও নির্বাচনের 300টি আসনের মধ্যে 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হওয়ার পর নির্বাচনটি নিয়ে অনেকে বিতর্কের সৃষ্টি হয়। প্রহসনের এই নির্বাচনের আগে ভাগে 2013 সালের 12ই ডিসেম্বর জামাতে ইসলামীর নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করে সরকার। এর প্রতিবাদে নীলফামারীর জেলা সদরের লক্ষ্মীচাপ ও পলাশবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে জামাতে ইসলামীর কর্মীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জামাতে ইসলাম ও ইসলামীর ছাত্র শিবিরের কর্মীদের বিক্ষোভ মিছিলে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। তাদের সঙ্গে যোগ দেয় পুলিশ। ত্রিমুখী এই সংঘর্ষে কমপক্ষে 4 জন নিহত হন। আওয়ামী লীগ কর্মীর দায়ের করা সেই মামলায় প্রধান আসামি ছিলেন বিএনপি নেতা গোলাম রব্বানি। তাকে এক আত্মীয়ের বাসা থেকে তুলে নিয়ে যায় র‍্যাবের সদস্যরা। এরপর তার লাশ পাওয়া যায়। রব্বানি ছিলেন সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি ইউনিয়নের দুবাছড়ি গ্রামের মজিবুর রহমানের